হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি যে আর তোমরা দেখছো ভালো জিয়া অফিসিয়াল তো গাইজ আমার চ্যানেলের একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো গাইজ আজকে হচ্ছে আমাদের পিকনিক আর আমার একটা খুব কাছের প্রিয় মানুষের সাথে হয়তো আজকে আমার লাস্ট টাইম স্পেন্ড করা তো গাইজ এখন আমরা বেরিয়ে যাব তো ওখানে গিয়ে আমরা কী কী করছি কতটা মজা করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আমার প্রিয় মানুষটাকে তোমাদের একটু পর দেখাবো তো চলো আমি রেডি হয়ে বেরিয়ে যাই ঢাকাটাকে অলরেডি শুরু হয়ে গেছে শুনতেই পারছো তো চলো গাইজ বেরিয়ে আজকে আমরা চলে এসেছি পিকনিক স্পটে এখন আর আমার চুলের এই বিচ্ছি অবস্থা সাজার জন্য আমার চুল পুরো ক্রিম করে করে কান্ডি করে করে চুল আমার বারোটা হয়ে গিয়েছে তো ভাই ফেস্টিভ্যাল হবে আজকে একজনের হ্যালো

যাই হোক তো ওর সামনে মাধ্যমিক বাকি আর আমি জানি না ওর সামনে মাধ্যমিক আর মনে হয় একটা মাস না দুটো মাস দুটো মাস যাই হোক দুটো মাস এই দুটো মাস ওর সাথে আমার দেখা হবে না বিকজ ওর মাধ্যমিক তারপর তারপর দেখা হবে না মেবি দিস ইস আওয়ার লাস্ট মিনিট বাহ ইংলিশ আচ্ছা আচ্ছা তো তো হ্যালো গাইজ তো অনেক মেমোরিজ আছে আমাদের একসাথে অনেক মেমোরিজ তারপর আমরা দুজনে একসাথে অনেক কিছু শিখেছি করেছি সব কিছু বলা তো সম্ভব না যদিও ক্লাসমেট নই আমরা হ্যাঁ হ্যাঁ এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম যে আমরা ক্লাসমেট নই আর বলতে সব থেকে বড় কথা হচ্ছে যে ঘরের শত্রু বিভূষণ হয় বিভীষণ না বিভূষণ যাই কিছু একটা হবে যেই সনি হোক হয় কিন্তু আমরা যেহেতু ডিফারেন্ট ক্লাস আমাদের মধ্যে কোনো কম্পিটিশান নেই কোনো কি বলে ওইটাকে হিংসাটাকে কি বলে ভাই হিংসাকে কি বলে ইংলিশে তোর জন্য আমাকে সব ভুলে যেতে হচ্ছে হিংসা মানে হচ্ছে ইয়ে জেলাসি জেলা হ্যাঁ জেলাসি নেই আর বন্ডিং টা স্ট্রং বন্ডিং টা স্ট্রং থাকে ইয়েস যেখানে যায় সেখানে একসাথে যায় একসাথে যাই হ্যাঁ অনেক ফ্রেন্ড আতে আম আতে আছে আমারও অনেক फ्रेंड्स আছে ওরও অনেক फ्रेंड्स আছে বাট আমাদের দুজনের মত কারোর সাথে फ्रेंड्स তো गाइस এটা আমাদের হয়তো লাস্ট পিকনিক লাস্ট পিকনিক বলবেন এটা হয়তো আমাদের লাস্ট মজা করার দিন একসাথে তো আজ জমিয়ে মজা করব ফাটিয়ে মজা করব জেনে এটা আমাদের একটা মেমোরিজে খাতারই লেখা থাকে সব হ্যাঁ আর তো আমি ব্লগটা করছি যাতে এটা একটা মেমোরিজে অলওয়েজ আমাদের সাথে থেকে যায় যখনই কেউ কাউকে মিস করবে জানো এটা দেখে নিতে পারি কারণ এটা তো এমন একটা জিনিস এটা ডিলিট হবে না কখনো তো যাই হোক তোমরা দেখো থাকো কারণ আমাদের দেখা হবে না সেটাও বল কারণ আমি হোস্টেলে চলে যাচ্ছি এটা বলতে ভুলে গেছিলাম যে তুমি হোস্টেলে চলে আসো তো হোস্টেলে চলে যাবে তারপর দুটো বছর আমি খুব শান্তিতে থাকবো হ্যাঁ তোমার এত বড় বড় ডানা গো দিয়ে যাবে সেটাও বলো আর আমি পাঞ্চি বানু উঠতে ফিরো মস্ত মগন মে হয়ে যাব তো गाइस দেখতে থাকো আরে হলি হলি তো गाइस যাই হোক তোমরা দেখতে থাকো তারপর আমাদের ভীষণ খেতে পেয়ে গেছিলো তো আমরা খাওয়ার জন্য টেবিলে বসেছিলাম এন্ড বদমাশি করছিলাম অ্যাজ ইউজুয়াল শেষ পর্যন্ত আমাদের টিফিন চলে আসলো টিফিনে ছিল ঘুগনি লুচি আর ডিম সেদ্ধ ঘুগনিটা ভীষণ টেস্টি ছিল ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজার কারণে ভয়েস ওভার দিতে হলো ভিডিওটাতে আর আমাদের খেতে খেতেও বদমাইশি শুরু আর ওদিকে মা লুচি ভাজছিল মাকে লুচি ভাজতে দেখে বেশ মজা লাগছিল যাক এসে কাজ তো করছে কিছু অ্যান্ড ওই আন্টিটা সমস্ত কিছু আমাদের খাবার রান্না করেছিল আর ভীষণ সুন্দর রান্নাও করে আন্টিটা তো গাইস লুচি খেতে খেতে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি মনসা দিদি আমার ফ্রেন্ড হলেও আমি দিদি বলেই ডাকি আর তুমিই বলি আমাকে অনেকবার বলেছে টুই করে ডাকতে বাট আমি কখনো পারিনি আমাদের এই দশ বছরের ফ্রেন্ডশিপে আমি ওর সাথে দিদি বা তুমি ছাড়া কখনো কথা বলিনি যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা একটু জামাল জামালো সঙ্গে ডান্স করে নিলাম আর আমার গ্লাসের জলটা পুরোটাই ওর গায়ে পড়ে গেছে পুরো ভিজে গেছিল ও তো টিফিনের পর সবাই নিজেদের মতো কাজে লেগে পড়েছিল আর আমরা ওদিকে একটু ব্যাডমিন্টন খেলতে চলে গেলাম ছোটবেলায় এই শীতের বিকেলগুলোতে আমরা অনেক ব্যাডমিন্টন খেলতাম কিন্তু এখন আর ওই সময় আর সুযোগটা হয়ে ওঠে না তাই সেই দিনগুলো আজ খুব মিস করছিলাম তো পিকনিকে এসছি আর একটু ডান্স করব না সেটা কি কখনো হয় তাই একটু ডান্স করে নিলাম আর এখানে সব থেকে মজার বিষয় কি জানো পিকনিকে আমরা গিয়েছিলাম দশ জনের মতো আর স্যার করেছিল তিরিশ জনের মতো যাই হোক স্যারের এটা ফার্স্ট পিকনিক অ্যান্ড ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল বাট অল দো আমরা ভালোই এনজয় করেছি সবাই মিলে একসাথে আর এখনো আমাদের লাঞ্চ হয়নি এখনো রান্নাই হয়নি ভাতই ভাত বসানি হয়নি আমার ভাত এটা পুরো ডাল দিয়ে মাখানো এটা হচ্ছে মনীষার ভাত এটা হচ্ছে আমার ভাত যেটা পুরোটা ডাল দিয়ে মাখানো বাকি আর বাকি আর কিছু নেই এখানে শুধু ডাল ডাল আছে

কতটা খায় কতটা খায় কতগুলো খায় দিদি কতগুলো খায় আর ভাত খায় কতগুলো তো গাইস এভাবেই সারাদিন আমরা একসাথে অনেক বেশি এনজয় করলাম অ্যান্ড মজা করলাম তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই